এখন আসন গ্রহণ করার জন্য আমাদের বেতার বাংলার এক্সিকিউটিভ ডাইরেক্টর আমাদের প্রিয় নাজিম চৌধুরী ভাইকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য এবার অনুরোধ করছি আমাদের টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার আমাদের গর্ব আয়াস মিয়াকে থ্যাংক ইউ এবার অনুরোধ করছি আমাদের আহাদ চৌধুরী ভাইকে আমাদের কমিউনিটির একজন উপদেষ্টা আমাদের উপদেষ্টা প্লাস আমাদের কমিউনিটির একজন গর্ব উনি এবার অনুরোধ করব আমাদের হোসনে আরা মতিন একজন উপদেষ্টা আমাদের সাথে আছেন বেতারবাংলা সুতাফোরাম প্লাস উনি একজন মানে প্রবীণ রাজনীতিবিদ এখন অনুরোধ করব আমাদের বেতার বাংলা সোতাফোরামের সাবেক সভাপতি আবিদ হোসেন অপু এখন আমি কুরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করতেছি আমাদের প্রিয় আব্দুল কুদ্দুস ভাইকে السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية ফাদোহলি ফিরিবাদী পাদোহলি জানাথি সদা কল্ল হুজি ধন্যবাদ থ্যাংক ইউ এখন আমি আমাদের প্রিয় নাজিম বাইকে বেতার বাংলার আহ একিভ ডাইরেক্টার নাজিম বাইকে কিছু বলার যে অনুরোধ করতেছি থ্যাংক ইউ শুভ শন্ধা আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং নমস্কার আজকে শ্রোতাফরমের প্রথম মনে হয় অভিষেক অনুষ্ঠান অভিষেক অনুষ্ঠানে যারা নেতৃত্ব নিয়েছে এবং পুরাতন নেতৃত্বে যারা ছিলেন সবাইকে এখানে দেখে সত্যিই খুব ভালো লাগছে এবং নতুনদেরকে আমি বলবো বিশেষ করে কালাম কালাম আগের পরিষদেও ছিল নতুন কবির কালাম আর কবির পুরাতন পরিষদ থেকে যেরকম অপু এবং কালাম কিন্তু শ্রোতাফরমকে ধাপে ধাপে বেশ একটা পর্যায়ে নিয়ে এসেছে এবং তার আরও অগ্রযাত্রা যেন এরা দুইজন করতে পারে বিশেষ করে মেম্বারশিপ বাড়ানো এবং বেতার বাড়া সুতাফরামের কার্যক্রমের পরিধি বাড়ানো এটাই আমি আশা করব এবং সবাইকে আগামী পথে আগামী দিনে নতুন নেতৃত্বের সাথে একমত হয়ে এবং সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাই ধন্যবাদ আপনাদেরকে আমার স্বল্পতার জন্য আমাকে চলে যেতে হচ্ছে ক্ষমা প্রার্থী ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ নবীন চৌধুরী ভাই আর এখন আমি আমাদের নাজিম চৌধুরী ভাই একটু সময় স্বল্পতার জন্য যাইতে হইতেছে আর বাঙালি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বেতার বাংলা সুতাফরমের পক্ষ থেকে বেতার বাংলা সি জনাব নাজিম চৌধুরীকে সম্মাননা সম্মাননা পদক প্রদান করবেন সম্মানিত অতিথিবৃন্দ বেতার বাংলা এক্সিকিউটিভ ডাইরেক্টর নাজিম চৌধুরীকে পদক গ্রহণ করার জন্য অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ চৌধুরী যৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনি আসার জন্য এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ ভাবি কষ্ট করে আসার জন্য থ্যাংক ইউ এখন আমি অনুরোধ করতেছি আমাদের অসংখ্য ধন্যবাদ আপনি আসার জন্য কৃতজ্ঞতা থাকলো অনেক কৃতজ্ঞতা আর আমাদের জন্য দোয়া করবেন বেতার বাংলা সুতাফরামের জন্য আমরা যেন এগিয়ে যেতে পারি সবার সাথে মিলেমিশে থাকতে পারি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবার স্বাগত বক্তব্য দেবার যে অনুরোধ করতেছি আমাদের বেতার বাংলা সুদা ফোরামের সাবেক সভাপতি জনাব আবদুল হালিম চৌধুরী বাইকে না সরি মিস্টেক স্বাগত বক্তব্য দেওয়ার জন্য করছি বেতার বাংলা সুতা ফোরামের বর্তমান সভাপতি জানাব আব্দুল আবুল কালাম বাইকে শুভ সন্ধ্যা সম্মানিত অতিথি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পিকার জনাব মোহাম্মদ আয়স মিয়া মঞ্চে উপস্থিত উপদেষ্টা পরিষদের সম্মানিত জনাব আব্দুল আহাদ চৌধুরী হুসনেয়ারা মতিন সদ্যবিদায়ী সভাপতি জনাব আবুদুসেন আবিদ হুসেন অপু বেতার বাংলার ডাইরেক্টর উপস্থাপক উপস্থাপিকা এর সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যগণ বেতার বাংলা সুতাফুরামের সম্মানিত সদস্য সদস্যাবৃন্দ ও উপস্থিত সুদীজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মহতি আয়োজনে আপনাদের প্রাণময় উপস্থিতির জন্য আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্মব্যস্ত সময় পেলে শীতের এই সন্ধ্যায় আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন আমরা খুবই অনুপ্রাণিত আনন্দিত আশা করি আজকের এই বর্ণিল অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে বেতার বাংলা সুতাফুরামের বিগত কমিটির শেষে আমরা এডক কমিটির মাধ্যমে আমাদের সংবিধানের বুল ত্রুটিগুলা সঠিক করেছি এবং বেতার বাংলার কর্ণধার আমাদের অভিভাবক জনাব নাজিম চৌধুরী এক বছর মেয়াদে একান্ন সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করে দিয়েছেন আমি জনাব নাজিম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সুদীপ সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা পরিষদের অন্যতম জনাব আব্দুল আহাদ চৌধুরী হোসনে আরামতিন মুজিবুল হক মনি জয়নাল আহমদ খান আবিদ অপু আবদুল হালিম চৌধুরী সহ এডক কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির পরিচিতি বিলেতের সুনামধন্য শিল্পীদের নিয়ে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্বাদু খাবার রাফেলডো রয়েছে আমি আশা করব আপনারা পুরো সময়টি পুরো অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং আনন্দ করবেন আমি আবারও আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সাহেব আমাদের বেতারমলা সুতাফ খুব সুন্দর করে বলে গেলেন এখন আমি অনুরোধ করছি আমাদের সুতাফ সুতাফরামের সাবেক সভাপতি মুহিব চৌধুরীকে থ্যাংক ইউ ধন্যবাদ মহাসচিব মহোদয় আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য বেতার বাংলা সুতাফোরাম আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত দর্শক মণ্ডলী আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা দুই হাজার এগারো সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করি হাঁটিহাটি পাপা করে দুই হাজার সালে উপনীত হয়েছে আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় আমাদের এই সংগঠনটি অতি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আর আশা করি আগামী তো এভাবে চলবে আমাদের আজকের যে নতুন কমিটি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলে গেছেন এক বছরের জন্য তারপরে আবার কমিটি আসবে তখন আশা করি আমরা আরও উন্নত করব। এই বছরও আমরা ওরা অনেক ভালো কাজ করতেছে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের যে প্রেসিডেন্ট সেক্রেটারি ওনার দুজন অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করতেছেন তাই সুন্দরভাবে আমাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন সেই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের সদস্যরা যারা আছেন সদস্য সদস্যা সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য আশা করি আপনারা এই সহযোগিতা সবসময় আমাদের সাথে থাকবে আগামীতে পথ চলার জন্য আপনাদের মূল্যবান কথা আমরা শুনবো এবং সুপরামর্শে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমরা তাহাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে খাঁধ মিলিয়ে আমরা সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব আর যত কুটি আমাদের মধ্যে হয়ে থাকে হয়েছে অতীতে হয়তো এই সেইটুকু মনে না রাখি আগামীতে আমরা যাতে আরও সুন্দরভাবে একসাথে চলতে পারি সেদিকে আমরা সকের সকলের সহযোগিতা কামনা করি আর আজকে সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আশা করি অবশ্যই আনন্দ করবেন আমাদের অনেক একজাক শিল্পী আসেন এই বিলাতির সুনামধন্য ওর শিল্পীরা আসবেন আর আমাদের সংগঠনেরও অনেক শিল্পী আছেন আমাদের আনন্দ করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার সংগঠনকে খোদা হাফিজ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জনা মহিব চৌধুরী ভাই সাবেক সভাপতি বেতার মালা সুতা আর এখন আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী কুষাধ্যক্ষ সাহেব হেলাল আহমেদ এরপরে দেখতেছি আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার শামসুল আলম আল হায়দারি বাই এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমাদের পিছনে আছেন আমাদের সবার প্রিয় জয়নাল জয়নাল আহমেদ খান যিনি নক্ষত্র বাই নামে পরিচিত এরপরে দেখছেন সাবেক ট্রেজারার মকবুল হোসেন আছেন আমাদের পাশে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এরপর দেখতেছি আমাদের ফিল্মের ট্রাক এবং একজন অ্যাক্টর একজন টিভি প্রেজেন্টার রেডিও অনেক গুণে গুণান্বিত এবং বেতার বাংলার একজন অনেক অনেক শুভাকাঙ্ক্ষী ম্যানেজার বলতে সবসময় যার সহযোগিতা আমরা পাই উনি হচ্ছেন আমাদের মিনহাজ ভাই ভাই একটা হাততালি প্লিজ সবাই এখন আমি একটু কিছু কিছু বলার জন্য আমার মিনহাজ ভাই টিভি প্রেজেন্টার রেডিও অনেক কিছু আমাদের বেতার বাংলার একজন কিছু বলার জন্য করছে থ্যাংক ইউ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সবাইকে আসলে আমি সম্বোধন করতে গেলে অনেক সময় চলে যাই যেটা হচ্ছে আমাদের অভ্যাস হয়ে থাকে আমরা এজ এ প্রেজেন্ট হিসেবে যখন যাই তখন অনেক কিছু করতে হয় প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের বেতার বাংলার নাজিম ভাইকে যিনি চমৎকার একটি কমিটি উপহার দিয়েছেন কারণ কমিটির প্রথম থেকেই তার সাথে আমি ছিলাম একমাত্র বিকজ এটি খুব নিরপেক্ষভাবে হয়েছে যেটি জানার কোনো উপায় ছিল না খুব গোপনভাবে হয়েছে এবং আমি দেখেছি দিনের পর দিন রাতের পর রাত উনি কিন্তু এটা নিয়ে স্টাডি করছিলেন কারণ এখানে অনেক মতভেদ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো একমাত্র কাণ্ডারি হিসেবে আমি তার পাশে ছিলাম আমি অনেক কিছু জানতাম দেখতাম যে এটি কমিটিটা করা যে কত কষ্টের ব্যাপার কিন্তু তারপর আমার বিশ্বাস ছিল নাজিম ভাইয়ের তৈরি করা কমিটি অবশ্যই আমাদের শ্রোতা ফোরামের প্রত্যেকটি মেম্বার সেটি মেনে নেবেন এবং পূর্ববর্তী যারা কমিটিতে ছিলেন তারা সবাই মেনে নিয়েছেন এবং সবচেয়ে বড় কথা আমি যখন একজন প্রেজেন্টার না প্রেজেন্ট হিসেবে যখন জানতাম শ্রোতা ফোরামকে চিনতাম কিন্তু যখন অ্যাডমিন ম্যানেজার হিসেবে গত ছ মাস আগে আমি জয়েন করি তখন শ্রোতা ফোরামের খুব কাছে আসার সুযোগটা আমার হয়েছিল আর শ্রোতা ফোরাম সম্পর্কে শুধু একটি কথাই বলবো প্রত্যাশা এবং প্রাপ্তি দুটি শব্দ কিন্তু খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত এই সেই প্রত্যাশার মধ্যেই আমরা একটি সুন্দর কমিটি পেয়েছি এবং প্রাপ্তি হচ্ছে শ্রোতা ফোরাম এবং বেতার বাংলা একসঙ্গে কাজ করছেন এটি হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার যেটি আপনারা সবাই জানেন বেতার বাংলা আমরা একটা ক্রান্তি লগ্ন আমরা পার করে যাচ্ছি সেই ক্রান্তি লগ্নে একমাত্র শ্রোতা ফোরামকে আমরা সবার আগে পেয়েছি আবার একটু হাতেতালি শ্রোতা ফোরামের জন্য আজকে আমি মিনাজ খান একজন প্রেজেন্টার না আজকে আমি এসেছি বেতার বাংলার হয়ে বলছি বিকজ এটি একটি সিস্টার কনসেন আমাদের একটি অঙ্গ সংগঠন সেই শ্রোতা ফোরামের জন্য বিপদে সবার আগে যে কোনো প্রোগ্রাম আমরা যখন অর্গানাইজ করি কাউকে না পেলে শ্রোতা ফোরাম প্রত্যেকটি মানুষকে পাই সকালবেলা যখন আমি একা থাকি যখন প্রোগ্রাম শুরুর আগে শ্রোতা ফোরামের কোনো না কোনো মেম্বার একজন এসে সালাম দিয়ে যান বা একজন খোঁজ নিয়ে যান বেতার বাংলা ঠিক সো এটি আমি বলবো শ্রোতা ফোরাম এবং বেতার বাংলা প্রত্যাশা এবং প্রাপ্তির একটি সুন্দর সম্মেলন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বলে গেলেন একজন অভিনেতা একজন ডাইরেক্টর অনেক গুণে গুণান্বিত আমাদের মিনহাজ ভাই থ্যাংক ইউ এবার আমি মঞ্চে আহব সরি কিছু বলার জন্য অনুরোধ করতেছি আমাদের সাবেক সভাপতি আব্দুল হালিম চৌধুরী সাহেবকে আসসালামু আলাইকুম কুটিমুটি মাইন জয়ে ডাকিয়া তো হাত ওলাই দিছেন আহ সম্মানিত সভাপতি এবং বিশেষ ব্যক্তিজ্ঞবর্গ স্টেজ উপবিষ্ট আজকের এই বেতার বাংলা সুতাফরামের পঞ্চম অভিষেক অনুষ্ঠানে আপনার সহ এবং উপস্থিতি সবাইকে সাধারণ সম্ভার সম্ভাব্য ওয়েলকাম জানাচ্ছি আজকে এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি বেতার বাংলা সুতাফরামের পঞ্চম এই অভিষেক অনুষ্ঠানে আসলে কি বলব বেতার বাংলা সুতাফোরাম সুতাফোরাম একটু আগে মিনাজ বলে গেছেন অনেক কিছু আসলে বেতার বাংলার মাধ্যম বেতার বাংলা সুতাফরাম এক একত্রিত হয়েছি এবং বেতার বাংলা না হলে সুতাফরাম আসতো না আর আমাদের এই মুরব্বিয়ানগর এখানে উপবিষ্ট আসন সামনেও আসন এবং সবাই সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই প্রাপ্তি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই প্রাপ্তি কোনো সময়ই আমরা পাইতাম না ফরেও আজকের এই অভিষেক অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে বেতার বাংলা এবং বেতার বাংলা সুতা আমিকে আপনারা সহযোগিতা করে যাবেন যেভাবে করে যাচ্ছেন এবং আশা করি ভবিষ্যতে আরও করবেন এই আশা রাখি এবং সবাইকে আজকে আবার ধন্যবাদ জানিয়ে এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ সালাম আলাইকুম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সাবেক সভাপতি জানাব আব্দুল হালিম বাইকে অসংখ্য ধন্যবাদ এখন দেখতেছি আমাদের মাস যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সবা প্রিয় এবার গ্রিন কাপল মুজিবুল মনিবাই এবং রবি বাবি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ওনাদের জন্য হাত প্লিজ এরপর দেখতেছি এখন আসতে আমাদের বেতার বাংলারই সরি বেতার বেতার একজন প্রেজেন্টার প্লাস আরেকটা রেডিও রেডিও এশিয়া প্রেজেন্টার আমাদের আর্জিমান মুন্নি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য এরপরে সিঙ্গার আসছেন আমাদের একটা আমাদের ভাতিজি থাবাসুম প্রেজেন্টার দেখতেছি রত্নাখানে খানে চলে এসেছেন

বেতাবনা অভিষেক বা ঈদ পূর্ণ মিলন উদযাপন করার সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ যারা আছেন আমার যারা আছেন সব অসংখ্য ধন্যবাদ বা আওয়ার লাগে আবার বহুত দিন বাদে শ্রোতা মাইক্রোফোন মারাতো আইল এনওয়ে বেশ কিছু হইতাম প্রথমে আমি একটা যে একটু ফিডব্যাকও দি তোরা একটু কইমু লাস্টে যে আমরা এ জি এম মিটিং হয়েছিল আমার সভাপতি হিসাবে খুঁজেছেন অলরেডি বাট আমি একটু রিপিট করা মানে আমরা কমিটি আসি যে সংবিধানও আসি যে প্রবলেম সংবিধানটা হয়ে গেছে সংবিধান সাইন প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে হয়ে গেছে নিতে পারবো আপনারা আমরা সুতাফুরা আমার সংবিধান সাইন আর মেম্বারশিপ ইয়া আসিল প্রবলেম আপনার যে দুইশো বিশজন মেম্বার আমরা দুশো বিশজন মেম্বার একটু আবার ঠিকও আসিল এটা লোক একটু প্রবলেম আছে ইজ ট্রু এনওয়ে বিকজ আমি একটু কারণ আমি আগে আসছিলাম আপনার সভাপতি প্লাস প্রচুর এদিন আসলা বহুত নাইও তো আমরা যে প্রবলেমটা আছে সলভ হয়ে গেছে আর ধন্যবাদ নাজিম বাইরে সুন্দর একটা কমিটি করিয়া দেওয়ার লাগি এক বছর লাগি আর সামনে দিয়ে যে কমিটি অইবো আইবো আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব এমনিও ইলেকশনের লাগে কইব আপনার ধরে তিন মাস আগে মনে হয় আপনার যারা খাড়াইতা বা যারা বইতা যারাও চাই করতে হবে অসুবিধা নাই আর আমার পক্ষ কি সব সময় সহযোগিতা যতটুকু সম্ভব আমি করিয়া যাই সময় যেটা আইসি আগে ওন পর্যন্ত জেলা আমিও করিয়াইছি আমার সেক্টা হিসাব বা কালাম বাই সবুও করিয়াই ইরা সেই মূল আসলে আপনার দেখরা আর সবসময় আমার লোক যোগাযোগ আছে টান টানোর তাই তাই সহযোগিতা করা বা আমরাও কর আপনারাও করতেন যারা যারা আসেন বহু পুরানা হলো আইসইন আসেন গান বাজনাও আছে খানি দেওয়াও ব্যবস্থা আছে আর আমি ধন্যবাদ জানাই আমরা উপদেষ্টা মণ্ডলীয় হলে যারা আমরা সবসময় সহযোগিতা করিয়া যাইয়া তাতে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর আমরা পুরানা কমিটি যদি আপনাদের লগে কোনো প্রবলেম হইয়া তাই বা কোনো মন বেজা তাহলে তারপরে মাফ করবা আর সুন্দর হইলে তো আর ঠিক আছে আমি চেষ্টা করছি পার্সোনালিভাবে আমি যখন প্রেসিডেন্ট আসলাম আমি বাংলাদেশ থাকি দরিয়া বহু জায়গায় আমি শ্রুতাপুরামে অ্যাডভার্টাইজ করছি বেতা বাংলা শ্রুতাবুরম কইছি এবং ইগু প্রতিবার আমি গত কয়েকদিন আগে একটা বেতার বাংলা একটা প্রবলেম একটা মিটিং হয়েছিল সময় আমি দেখছি বোধ কাউন্সিলার সাহর বউতে বেতার বাংলা সুতরাং চিনোইন তো অক্টোলাম সবচেয়ে মোষ্টিপ আমরা সুতরাং বউতে সিনরা আমরা ইউরোপ টোরও গেছিলাম লাস্ট টাইম বৌদ্ধ করছি আপনার লাভ নাই আর বেতার বেতার বাংলা একটা প্রবলেমও তারা আসোইন আপনার জাননী মনের সাময়িক একটা প্রবলেম তাই আপনার যতটুকু সবে সহযোগিতা করবা বেতার বাংলার নাজিমবাইলে যোগাযোগ করিয়া আর আমরা সুতা বড় পক্ষ থাকি আমরা তাদের একটা সহযোগিতা করছি সুটোক বড়োক আমি যারা যারা সহযোগিতা সব অসংখ্য ধন্যবাদ আমরা আমিও এই আমরা সেক্রেটারি সাবলে তাই তানে আমি মিলি আমরা সব ওলা আমরা বেতার বাংলা একটা নাজিমবাই রেখে কেউ সাহায্য করতাম না কমিউনিটি রেডিও কমিউনিটি রেডিওর আমরা একটু সহযোগিতা করতাম সবে আমরা সবে প্রোগ্রাম যতজনের শুনি আর সব পালা থাকবা সুস্থ থাকবা আর কোনো বলতে মাফ করবা আর আর কিছু হওয়ার নাই খানি খাওয়া খাইবা সবে কেক খাইবা কেক কাটা হইব সব আর নতুন কমিটিরে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জনাব সদ্য সাবেক সভাপতি আবিদ হোসেনপি উনি আসলে এমন একজন মানুষ সফল সেক্রেটারি সফল অর্থমন্ত্রী বা কোষাধ্যক্ষ সফল প্রেসিডেন্ট সব সময় যদিও উনি সাবেক হয়ে গেছেন কিন্তু প্রত্যেকটা সময় উনার সহযোগিতা আমরা পাই সময় যোগাযোগ রাখেন উনি একজন কর্মী যেভাবে করে এভাবে আমাদের সাথে করে যাচ্ছেন অসংখ্য আপনাকে আল্লাহ যেন আপনি ন্যাক হায়াত দেন এই দুয়া করি এখন আরেকজন যার কথা না বললেই নয় উনি এমন একজন মানুষ আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন যে কোনো ব্যাপারেই দিনে হোক রাতে হোক ভোরে হোক কোনো সময় না বলেন না আমাদের একজন নক্ষত্র আমাদেরই বেতার বাংলার একজন প্রেজেন্টার প্লাস আমাদের উপদেষ্টা ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি জয়নাল আহমেদিন খান জয়নাল আহমদ খান থ্যাংক ইউ উনি একজন তারকা যে তারকা মানে নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র জিলমিল করে সবসময় আকাশেতে মানে বাতি লাগে না উনি যখন যান যে প্রোগ্রাম করেন একটা প্রতি বুধবার আগে করতেন উনার ব্যক্তিগত কারণ কারণে করতে পারতেছেন অনুষ্ঠানটা বাট উনি আসেন আমাদের মাঝে সবসময় আছেন। বেতার বাংলার শ্রোতাফুরাম করতে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার ফরম বেতার বাংলার শ্রোতাফুরামের উপদেষ্টা আবদুল হাত চৌধুরী আমার পরম শ্রদ্ধা নানিজি আপনার সবাই জানেন হোসনার রাহ মতিনাপা উপস্থিত আমাদের আজকের অতিথি আয়েশ ভাই এবং সব আপনারা যারা আছেন সবার প্রতি শুভেচ্ছা আর কিছু বলার জন্য বলা হয়েছে আমি একটা জিনিস খুব ভালোভাবে জানি যে আমি কিছু পারি না এটা আমি খুব ভালোভাবে জানি এবং বক্তব্য দিতেও পারি না তো আমি দু একটি কথা বলবো প্রথমেই আমরা যেহেতু বেতার বাংলা নামের সাথে আছে। এবং আগে আমাদের মিনহাজ ভাই বলে গেছেন খুব সুন্দরভাবে বলে গেছেন সো আমরা ফোকাসটা যেন করি বেতার বাংলার প্রতি হোয়াট এভার হ্যাপেন আমরা যেন বেতার বাংলার দিকে আমাদের ফোকাসটা থাকে সবার প্রতি এটা অনুরোধ থাকবে এবং শ্রোতাফুরামের প্রতি সবসময় সাহায্য সুবিধা অবশ্যই থাকবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের উপদেষ্টাদের প্রতি শুরু থেকে আজ পর্যন্ত যে কোনো প্রয়োজনে বেতার বাংলার তারা বট বৃক্ষের মতো আমাদের সাথে ছিলেন একটা হাততাল প্লিজ আমাদের উপদেষ্টাদের জন্য যে কোনো প্রয়োজনে তারা আমাদের জন্য কাজ করে গেছেন এবং আমি আশা করবো যতদিন শ্রোতা আমাদের সদ্য উপাদেষ্টারা এরকম কাজ করে যাবেন এবং আপনারা যারা শ্রোতা আসেন এবং কিংবা যারা নেই আপনারা শ্রোতা আসুন এবং শ্রোতাফুরামের সাথে আসা মানে হচ্ছে বেতার বাংলার জন্য কিছু করা আমি আমার সেকেন্ড ওয়াইফ হচ্ছে বেতার বাংলা ওকে সো আমি আমি আশা করব আপনারা কারো সেকেন্ড ওয়াইফ কিংবা কারো সেকেন্ড হাজব্যান্ড এইভাবে নেবেন এবং বেতার বাংলাকে ভালোবাসবেন বেতার বাংলার জন্য কিছু করবেন কারণ হচ্ছে বেতার বাংলাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের মিনহাজ ভাই বলে গেছেন যে বেতার বাংলার কিছুটা সমস্যা আছে সো সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আসুন আমরা বেতার বাংলার জন্য কিছু করি আর যেখানে যারা এসেছেন সবার প্রতি শুভেচ্ছা আমি আসলে বক্তব্য দিতে পারিনি অগুচলভাবে কিছু বলে গেছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন সবার প্রতি বড় শুভেচ্ছা ধন্যবাদ কৈর ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় নক্ষত্র ভাই যারা নক্ষত্র নামে সবাই চিনি আপনাকে বলেন আহমদ নাম্বার ওয়ান অনেক গুণে গুণা নিত একজন মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমি দেখতেছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের বেতার মানুষের প্রেজেন্টার আমাদের সবার প্রিয় সাই আক্তার রেখা রত্নাকান্ত আসেন এই এসে উপস্থিত হয়েছেন রুকসানা হাসি সোনিয়া তারপরে তো আছেন আমাদের আরেকজন ভাবি রুজি ভাবি আসছেন আরু আসছেন একজন উনি ডাক্তার মানুষ নতুন একটা প্রোগ্রাম নিয়ে আসছেন এভরি সোমবারে সকালে করেন এগারোটা থেকে বারোটা খুব উপকারী ওনারা ওনার প্রোগ্রামটা আপনারা সবাই শুনবেন সবাই উপকৃত হবেন আশা করি এখন আমি ডাকতেছি আমাদেরকে কিছু বলার জন্য সংক্ষিপ্তভাবে আমাদের উপদেষ্টা পরিষদের একজন মেম্বার যেন মুজিবুল হক মণিবাইকে আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং শ্রোতা শ্রোতা ফোরামের যারা কর্মী আমি সবাইকে জানাচ্ছি আমার শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা শ্রোতা ফোরাম কী জিনিস এবং তার আসলে কাজগুলো কি একটু আগে জয়াল আহমেদ বলে গেছেন যে একটা রেডিও স্টেশনকে কেন্দ্র করে এই শ্রোতা ফোরামের জন্ম সুতরাং এই রেডিওটা একটা অবজেক্টিভ মেইন অবজেক্টিভ এই শ্রোতা ফোরামের এই জিনিসটাই উনি বুঝাতে চাচ্ছেন এবং আমরাও এটিই বুঝি যে আজকে যদি বেতার বাংলা না থাকে শ্রোতা ফোরাম মানে বেতার বাংলা ফোরাম থাকবে না অন্য কোনো শ্রোতা ফোরাম থাকতে পারে কিন্তু বেতার বাংলা শ্রোতা ফোরাম থাকবে না এটি হলো মুদ্রা কথা বা সত্য কথা কিন্তু সবচেয়ে আসার এবং আনন্দের বিষয় কোন যেটি সেটা হলো যে একটা রেডিওকে কেন্দ্র করে এই বিলেতে বাংলাদেশের বাইরে একটা একটা বড় একটা জনগোষ্ঠী এখানের সমাবেশ সম্মেলন হচ্ছে বারে বারে এই নিয়ে একটা আন্তরিকতা একে অপরের প্রতি একটা আন্তরিকতার সৃষ্টি হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড়ো জিনিসটি এইখানেই যে যে কোনো একটা উশিলা নিয়ে আমাদের কমিউনিটির কিছু মানুষ আমরা একত্রিত হচ্ছি আমাদের মনের ভাব প্রকাশ করছি আমরা একে অপরের প্রতি কোনোভাবে না কোনোভাবে ভালোবাসার বন্ধনে আবেগের বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি এটি হবে মনে হয় সবচেয়ে বড় কথা এবং আমি আজকে একটু আগে যে আমি এই শ্রোতা ফোরামের একজন উপদেষ্টা আসলে আমি একজন খুব ভালো শ্রোতা ছিলাম এক সময় কিছুদিন দিন যাবৎ নীরব শ্রোতার মতো হয়ে গেছি যে কোনো কারণেই হোক সেটা আমার ব্যক্তিগত কারণে আমি মনে করি যে সবাই বেতার বাংলাকে শুনুক বেতার বাংলা লিসেনার ফোরামে এসে সবাই যোগ দিন কারণ আজকে আমাদের অনেক সদস্য আছে কিন্তু বেতার বাংলা ফোরামের আমি অনেকেই দেখতে পাচ্ছি না আশা করব যে ভবিষ্যতে আমাদের অনেকেই এখানে আসবেন আরও আমরা সদস্য সংগ্রহ করব করে আমাদের এই সংগঠনটাকে একটা বৃহৎ আকার সংগঠনে আমরা পরিণত করব। এটা কারণটা কি জানেন আমি কিন্তু এই বক্তব্যটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের জন্য দিতাম না অথবা এমনকি সামাজিক যেসব অন্যান্য সংগঠন সেটা দিতাম না এই বেতার বাংলা শ্রোতা ফোরামটা অত্যন্ত পরিষ্কারভাবে রাজনীতি বিবর্জিত এখানে ধর্ম বর্ণ বিবর্জিত এই জন্যেই এখানে দাঁড়িয়ে আপনি স্বাধীনভাবে যে কোনো কথা সুন্দরভাবে আপনারা বলে দিতে পারবেন এখানে কারো কোনো অধিকার নেই আমাদের কথার মধ্যে আমাদের কথা বলার অধিকারের মধ্যে কেউ কিছু বলা সেইখানেই আমি এটার মাহাত্ম খুঁজে পাই আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মনি বাইকে সুন্দর করে কিছু বলে বলে যাওয়ার জন্য আমাদের জন্য আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটি বছর সুন্দরভাবে ছাড়িয়ে যেতে পারি বেতার বাংলা সোতাফুরাম বেতার বাংলার সাথে যদি তাকে অবশ্যই ইনশাআল্লাহ আমরা পারবো চালে যেতে পারবো আর সবার সহযোগিতা আমাদের কাম্য এবার আমাদের মাঝে আসতে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি হোসনে আরা মতিন থ্যাংক ইউ শুভ বেতার বাংলা শ্রোতাভর্মের অভিষেক অনুষ্ঠানে আয়োজিত শ্রদ্ধভাজন ও সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সুদীবিন্দু আসসালামু আলাইকুম সত্যি আজকে আমরা একটা মিলন মেলা মানে এই যে একটা প্ল্যাটফর্ম সর্বপ্রথমে নাজিম চৌধুরীকে ধন্যবাদ দেই উনি এই একটা প্ল্যাটফর্ম খাড়া করছিলেন বলে আজকে আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারতেছি আর আমি আশা রাখি আমরা এইরকমই প্ল্যাটফর্মে তাকি যেন এই বেতার বাংলার সব সহায়তা করতে পারি সব জায়গাতে আমরা যেন থাকতে পারি আর আজকে আমাদের প্রজন্ম মানে প্রজন্মের হাত খুব সুন্দর ওনারা চালাইয়া যাচ্ছেন আর ভবিষ্যতেও চালাইয়া যাবেন আমাদের বেতার বাংলার শ্রোতাপুরম একটা বড় মেলা একটা বড় সুন্দর একটা আমাদের একটা সম্মিলনও হয়েছে খুব সুন্দরভাবে আর আমরা এই শ্রোতাফুরমটারে সবাই সবসময় ধরে রাখতে চাই আর বেতার বাংলাকেও আমরা সব সময় যতদিন আমরা ব্যাসে আছি সবাই মিলে আমরা বেতার বাংলাকে এইভাবেই দেখতে চাই সব সময় সব জায়গাতে এই জন্য আশা রাখি সবাই বলে গেছেন আমিও বলতেছি বেতার বাংলাতে একটু সবাই যেন সহযোগিতা করেন সবাইকে আমার এই রিকোয়েস্ট হইল আর আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম ওনারা করার জন্য ওদেরকে ধন্যবাদ দেয় নতুন একটা সংগঠন আজকে অভিষেক হচ্ছে আমাদের এটা আমরা খুব গর্ববোধ করতেছি আমাদের সবাইকে নিয়ে আমরা গর্ববোধ করি আর এখানে যারা আসেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের উপদেষ্টা আরা মতিন এবং আমার ফুফু এবার আমি কিছু বলার জন্য আমাদের আরেকজন উপদেষ্টা যিনি শুরু থেকে আসেন যেমন আমাদের হোসনিয়া মতিন ফুফু আসেন তারপরে আব্দুল্লাহ চৌধুরী ভাই আছেন শুরু থেকে আসছেন ওনাদের অনেক সহযোগিতা আমাদের করতেছেন করে যাবেন আশা করি ইন ফিউচারে করে যাবেন আর ওনাদের দুয়া আমাদের কাম্য কিছু বলার জন্য করতেছি আমাদের সদ্য বড় ভাই আবদুল্লাহ চৌধুরী আলাইকুম বেতার বাংলা শ্রোতাফুরাম করতে আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে আমি সর্বপ্রথমই ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন অত্যন্ত ঠান্ডার মধ্যে এবং আমিও ব্যক্তিগতভাবে কারি ওয়ার্ডের ইনভাইটেড ছিলাম আমি সেইটাতে না গিয়েই বেতার বাংলা সুতাফুরামে এই জন্যই এসেছি এই জন্যই এসেছি আমি অনেক সংগঠনের সাথে জড়িত কিন্তু বেতার বাংলা সুতাফুরামের প্ল্যাটফর্মে যখন আসি আমার মনে হয় যেমন প্রত্যেকেই অত্যন্ত আপন এখানে নাই কোনো রাজনীতি নাই কোনো দল আমরা যখন প্রত্যেকেই এক বোন ভাই এইভাবে আমাদের মধ্যে অতিবাহিত হয় এবং আরেকটি ব্যাড হ্যাবিট ওই যে জনাল আবেদিন জনাল আহমেদ খানে বলেন যে ইমপ্রেশন রোগের ঔষধ আমার গাড়ি সব সবসময়ই গাড়ি বেতার বাংলাটা অন থাকে কোনো সময় আমি অফ করি না গাড়িতে এটা অটোমেটিক বেজে উঠে তো যাই হোক আজকের বেতার বাংলা অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুযোগ্য সভাপতি যিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আজকে সবাই সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়ে আজকে সবাই সভাপতিত্ব করছেন জোনাব আব্দুল কালাম উপস্থিত মঞ্চভূপিষ্ট টাওয়ার হ্যামলেটের সুযোগ্য ডিপ্টি স্পিকার জোনাব আয়সমিয়া সাহেব উপস্থিত মঞ্চভূপিষ্ট বেতার বাংলা সুতাফুরামের বিগিনিংকে যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন জোনাবা আমার নেত্রী এবং মুরব্বী মতিনাপা হুসনেরা মতিনাপা এবং মঞ্চভিষ্ঠ বেতারাংলা সুতাফুরাহমেদ অন্যত অন্যতম সাবেক প্রতিষ্ঠাতা ট্রেজারার প্রতি সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি দীর্ঘদিন উনি ক্ষমতার বর্ষ দিবসে দায়িত্ব পালন করে গেছেন এখন উনি সাবেকের পাল্লায় পড়েছেন যাই হোক উনি নিজেই প্রেসিডেন্ট হতে চান নাই আবিদ হুসেনা আপু এবং আজকে সবার সুযোগ্য পরিচালক এবং সর্বসম্মতি ক্রমে নবনির্বাচিত সাধারণ সম্পাদক উনি নিজে কিন্তু ক্যান্ডিডেট ছিলেন না ওনাকে আমরা সবে মিলে ওনাকে সাধারণ সম্পাদক হিসাবে উনাকে আমরা মেনে নিয়েছি এবং উনি সাধারণ সম্পাদক হওয়ার পর যেইভাবে সকলের সাথে মিলেমিশে সকলকে কনভিন্স করে আজকের এই অভিষেক পর্যন্ত নিয়ে এসেছেন জোনাব কবির আহমদকে আজকে সবার সুযোগ্য পড়েছে কবির আহমদ উপস্থিত আমাদের সাবেক সভাপতি জোনাব অত্যন্ত সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে গিয়েছিলেন জুনাব মুহিব চৌধুরী এবং আব্দুল হালিম চৌধুরী সাবেক সভাপতি এবং আরেকজন উপদেষ্টা বিশিষ্ট কবি সাহিত্যিক মুজিবুল হক মণি সহ মণ্ডলী আমি আজকের যে এই এইখানে যে আপনারা একটা সর্বসম্মতিকোণে কমিটি পেয়েছেন যাদের অবদান আমি সর্বপ্রথমই তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় তারা হচ্ছেন অত্যন্ত এখন একনিষ্ঠভাবে দীর্ঘদিন কাজ করে কনস্টিটিউশন মানিয়েছেন যারা অত্যন্ত কষ্ট করে এই কমিটি করার একটা প্ল্যাটফর্ম একটা অবস্থান সৃষ্টি করেছেন সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে আমাদের আমাদের অধিবেশনে যেটা আমাদের সব মেম্বারদের নিয়ে যে দায়িত্ব দেওয়া হয়েছিল জনের উপর জন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন যুগ্ম্বায়ক ছিলেন জনাব আব্দুল কালাম এবং জে আর রহমান এই দুজন যুগ্মায়ক ছাড়াও আমরা যারা মেম্বার ছিলেন এই জন মেম্বার অত্যন্ত কষ্ট করে তিন চার মাস একটা কনস্টিটিউশন বানানো বিশেষ করে মুজিবুল মনিবাইকে ধন্যবাদ জানাতে হয় উনি অত্যন্ত কষ্ট করেছেন কনস্টিটিউশনের জন্য এবং এই তেরো জন সদস্য অত্যন্ত কষ্ট করে পুঙ্খানুপুকু পুঙ্খভাবে একটা কনস্টিটিউশন বানিয়েছেন এবং এই কমিটির প্রস্তুতি পর্ব কমিটির অবস্থান সৃষ্টি করেছিলেন আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি সর্বপ্রথমে আমি বলেছি দুয়া কালাম এবং জিয়ার এরপর আমি বলতে হয় আবিদ হুসেন তফু আব্দুল হালিম চৌধুরী অফু আবিদ হুসেন অফু আব্দুল হালিম চৌধুরী মুজিবুল হকমনি আব্দুল কালাম এবং আমি আমি আব্দুল্লাহ চৌধুরী হেলাল আহমদ চৌধুরী আরা মতিন এবং জয়নাল আবেদিন খান আব্দুল কালাম হেকনির কালাম ভাই এবং সালাম আহমদ অঞ্জনা ও পারভেজ ভাই এই জন অত্যন্ত কষ্ট করে এই অবস্থানে নিয়ে এসেছেন পরবর্তী সময়ে আমরা সকলেই নাজিম চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলাম আমরা যদি এই প্ল্যাটফর্ম সৃষ্টি করতাম না হয়তো নাদিম ভাই এটা সুযোগ পেতেন না আপনারা আপনাদের জনের এটা ক্রেডিটটা হচ্ছে আপনাদের জনের আর যারা এখানে কাজ করেছেন নাজিম ভাই আমাদের সহযোগিতা করেছেন শেষ পর্যন্ত উনি যে সলিউশন দিয়েছেন এই তেরো জন যদি না মানতেন তাহলে এটা হতো কিনা আমি জানি না এই তেরো জনকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই জয়নাল আহমদ খান জয়নাল আহমদ খানকে এই জন্যই আমি ধন্যবাদ জানাই উনি অনেক সহযোগিতা করেছেন যে সহযোগিতার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি মণিবা কথা আগেই বলেছি উনি শুনেন নাই যে উনি কষ্ট করে কনস্টিটিউশন বানিয়েছেন এবং রুবি রুবিবাবি উনি অনেক কষ্ট করেছেন এবং মণি আমাদের নাজিম চৌধুরী আমাদের অনেকের সাথে আলাপ আলোচনা করে একটা সুন্দর উপস্থাপনা দিয়েছেন আমি এই জন্য ইতিহাসটা বললাম এটা এককভাবে কারো একক প্রচেষ্টায় কিছু হয় নাই দশের লাঠি একর পূজা সবই আপনারা তারা যেহেতু জনের উপরে দায়িত্ব দিয়েছিলেন আমরা তেরো জন এইটা করেছি আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এইটা যারা প্রতিষ্ঠা যারা করেছিলেন ফার্ভিস ভাই এবং সাদেক খান সভাপতি সেক্রেটারি হিসাবে প্রথম কমিটিতে আমিও একজন সহসভাপতি ছিলাম আমরা অনেকেই ছিলাম আমরা প্রথম কমিটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আজকে যারা যাদের সহযোগিতায় আজকের এই অবস্থানে আমি এসেছি আমি আর দীর্ঘ দীর্ঘ বক্তব্য দিব না শুধু একটা কথাই বলব বেতার বাংলা সুতাফুরাম এক অভিন্ন এবং আগামীতে এক থাকবে তার প্রমাণ আজকে এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের যাত্রা শুভ হবে সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বেতার সোতা শোতাফরামের একজন অন্যতম উপদেষ্টা আব্দুল্লাহ চৌধুরী ভাই একজন কমিউনিটি লিডার আমাদের বড় ভাই সভা প্রিয় অনেক সহযোগিতা আপনার কাছ থেকে বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন আমি দেখতে পাচ্ছি আমাদের মেয়ে আজ এসে উপস্থিত হয়েছেন আমাদের বেতার বাংলারই একজন প্রিয় মানুষ কামাল মিলন ভাই ওনার জন্য একটা হাততালি প্লিজ এরপরে দেখতেছি আমি আস এখানে আসেন আমাদের মধ্যে ওয়াহিদ আজাদ ভাই আমাদের প্রিয় মানুষ আমাদের আরেকজন বেতারমালার প্রেজেন্টার কবিতা দেখতেছি এরপর দেখতেছি আমাদের অনেক পুরাতন একজন আমাদের বোন রিয়া রিয়া খন্নার নামে যিনি পরিচিত অনেক দিন দেখলাম অসংখ্য ধন্যবাদ অনেক মজার মজার পিয়াজও খাওয়াতেন কিন্তু ইদানি খাওয়াচ্ছেন না আমাদেরকে এরপর আসছেন আমাদের উমেন সেক্রেটারি মাহমুদ আন মনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য একটু দেরি করে আসছেন এরপর তাসনিমা সুনিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য অনেকদিন পর আপনাকে দেখলাম যারা আসছেন এরপর আসেন তো আমাদের একজন মহাগ্ঞানী লোক লুকু আসেন আব্দুস্তার ইমন আছেন আমাদের আবু তারেক চৌধুরী সাজুবাই আছেন অনেকেই আসছেন এখন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আমাদের আমাদেরই গর্ব ডেপুটি স্পিকার আয়াস ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি থ্যাংক ইউ বিসমিল্লাহির রহমানির রহিম বেথার বাংলা শ্রোতা প্রম করছি কায়ুদিত আজকের অভিষেক অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি মঞ্চে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বেতার বাংলা শ্রোতা প্রমের উপদেষ্টা মণ্ডলী আজকের অনুষ্ঠানে উপস্থিত দূরদূরান্ত থেকে আগত সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অক্টোবর प्रारम्भी আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং টাওয়ারলেস কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতছি সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা সর্বপ্রথম কবির বাই এবং আবুল কালাম ভাই সহ ম্যানেজমেন্ট কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি যে আমাকে আজকে এই প্রথম বেতার বাংলার কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য যদিও বেতার বাংলা সম্পর্কে আমি গত ছয় বছর যাবৎ অবহিত এবং সবসময় আমি একজন শ্রোতা নীরব শ্রোতা যখনও গাড়িতে উঠি তখনও বেতার বাংলা কিন্তু অন থাকে এবং আপনাদের যে সুললিত প্রাণবন্ত প্রেজেন্টেশন এবং খুব সুন্দর আলোচনা এবং যে অনুষ্ঠানগুলো আমাদেরকে মুগ্ধ করে এবং আমার এখানে এখন উপস্থিত আছেন আমার মুহিব ভাই মুহিব ভাইয়ের সাথে আমি ফেসবুকে লিঙ্ক থাকাই বেতার বাংলার এই শ্রোতা প্রত্যেকটা অনুষ্ঠান লাইভ দেখার সৌভাগ্য আমার হয় তো থ্যাংক ইউ মুহিব ভাই এমনকি আপনারা যখন ইউরোপ ইউরোপ বেরিয়ে ইউরোপে গেছিলেন আমিও লাইভ দেখেছি আপনার অনুষ্ঠানটা আমার বন্ধু লাভলু ভাই আছেন সহ অনেকে নাম কিন্তু আমি অনেক নামের সাথে পরিচিত যেহেতু আমি এখন শ্রোতা কিন্তু আজকে শোচককে দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং আপনাদের সাথে উপস্থিত হতে পেরে হতে পেরে আমার খুব ভালো লাগতেছে অভিষেক অনুষ্ঠানের যে নতুন যে কমিটি আসছে ম্যানেজমেন্ট কমিটি তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই এবং বেথার বাংলা যে একটা টোয়েন্টি ফোর আওয়ার বাংলা বাংলাদেশি রেডিও এটা আসলে আমাদের একটা গর্বের একটা ফসল আমার মনে আছে তিরানব্বই চৌরানব্বই সালে যখন আমি সেকেন্ডারি স্কুলে ছিলাম তখন আমরা বাংলা পড়তাম বাংলা একটা ক্লাস সাবজেক্ট নিয়েছিলাম জিসিসি বাংলা তখন বাংলাদেশ এই কমিউনিটির কোনো চব্বিশ ঘন্টা কোনো রেডিও প্রোগ্রাম ছিল না একটা ছিল শুধু সানরাইজে এক ঘন্টা লিনা খান এবং রুমি খান আপনারা অনেকে চিনতে পারেন তারা আমেরিকায় চলে গেছেন তারা এক ঘন্টার একটা প্রোগ্রাম চালাইতেন তখন আমরা কিন্তু ওই সময় থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি টোয়েন্টি ফোর আওয়ার আরও একটু বেশি সময় পেতাম তাহলে বাংলাটাকে আরও বেশি জানতে পারতাম আর কমিউনিটির আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের অক্লান্ত পরিশ্রমে এবং কমিউনিটির সর্বস্তরের জনগণের সহযোগিতায় আজকে আমরা বিলেতের মতো জায়গায় একটা ডিউ পেয়েছি এটা আমাদের কম অ্যাচিভমেন্ট না এবং এই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখার জন্য সমাজের কমিউনিটির প্রত্যেক স্তরের মানুষের সহযোগিতার হাতকে প্রসারিত করার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে আমাদের কালচারকে আমাদের হেরিটেজকে আমাদের ভাষাকে এই এই সেকেন্ড বাংলা তো বিলেতেও প্রতিষ্ঠিত রাখতে ভবিষ্যতে উজ্জীবিত রাখতে সবার একটা মরাল দায়িত্ব হিসাবে একটা রেসপন্সিবিলিটি হিসাবে আমরা কাজ করতে হবে আমি অনেক সময় বলে থাকি যে আমাদের পূর্ববর্তী জেনারেশনরা যখন এদেশে এসেছেন তারা শুধু তাদের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন নাই কিভাবে আমাদের এই সমাজে আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখা যাবে কীভাবে এই সমাজে আমাদের বাসাকে বাঁচিয়ে রাখা যাবে কীভাবে এই সমাজে আমাদের কালচারকে বাঁচিয়ে রাখা যাবে তার এই ধারাবাহিকতায় তার এই চিন্তা চেতনায় বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে কাজ করেছেন আর তার ফলশ্রুতিতে আজকে আমরা বিলেতে আমরা বাংলা মিডিয়ার যে ব্যাপক বিস্তার দেখতে পাচ্ছি এটা তাদের এই অবদান এবং এই অবদানকে এই অবদানকে কন্টিনিউশন করার জন্য আমাদের যে পরবর্তী জেনারেশন আসবে তাদের প্রতি বাংলার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করে দিতে হবে এবং এটা সম্ভব হবে না যদি আমাদের মতো আপনাদের মতো বাইরা যদি আমাদের এই সাংস্কৃতির প্রতি যত্ন না নেন সো আমি মুবারক জানাচ্ছি আপনাদের এই বেতার বাংলার যে কর্ম কর্ম চালিয়ে যাচ্ছেন তাই অত্যন্ত ভালো বিগত কয়েক বছর যাবৎ আপনারা এই বিলেতের অত্যন্ত ব্যস্ততম জীবনে আমরা সবাই কিন্তু অত্যন্ত পরিশ্রম করি এবং সবাই কিন্তু খুবই ব্যস্ত থাকতে হয় কিন্তু এর ফাঁকে ফাঁকে এই ব্যতিক্রম ধর্মী একটা সংগঠন যেটার মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ নেই যেটার মধ্যে কোনো এলাকার বিভেদ নেই যেটা নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা প্ল্যাটফর্মে এসে আমাদের সংস্কৃতিকে শুধু জিতিয়ে রাখার জন্য নয় বরং মাঝে মধ্যে যে গেদারিং যে গেট টুগেদার করার মাধ্যমে আমাদের পারস্পরিক যে এটা সমৃদ্ধতা পারস্পরিক সামাজিক যে একটা বন্ধন এটাকে মজবুত করার লক্ষ্যে আপনারা যে কাজ করে যাচ্ছেন তা অবিস্মরণীয় এবং তা কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করি আমি আশা করব আমাদের এই সমাজে আমাদের এই দেশে এই ধরনের সংগঠনগুলো আগামীতে আরও কাজ করবে এবং আমাদের এই বাসাকে আমাদের সংস্কৃতি সজাকে আরও এগিয়ে নিয়ে যাবে পরিশেষে আমি বেশি সময় নিব না পরিশেষে আমি একটা অনেক সময় আমি এই ধরনের সংগঠনে যখন যাই তখন একটা রিকোয়েস্ট করি যে আমাদের বর্তমান যে প্রজন্ম এবং আগামীতে যে ভবিষ্যতে নারেশন যারা আসবে তাদের কিন্তু বাংলাদেশে গিয়ে আর স্থায়ীভাবে বসবাস করার মানে যে সুবিধা এটা হয়তো হবে না আমার এখানেই থাকতে হবে এবং এখানে থাকতে হলে এখানের যে রাজনৈতিক মেন স্ট্রিম যে পলিটিক্সের সাথে আমাদের জড়িত হওয়ার মানে খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট এটা তাই আমি আপনারা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখানে সমাজের কমিউনিটির সচেতন ব্যক্তিবর্গ বা এবং বোনেরা উপস্থিত আছেন আপনারা মেন স্ট্রিম পলিটিক্সের সাথে আপনারা নিজে অতু জড়িত হন এবং আপনাদের যে বাদের ফোরের জেনারেশনকে উদ্বুদ্ধ করেন ইনভলভ হওয়ার জন্য যাতে আমরা যেখানে থাকি এখানের আমাদের সুযোগ সমস্যা বা বিভিন্ন ডিমান্ড রিকোয়ারমেন্ট এগুলা কিভাবে ফুলফিল করা যায় আমাদের বয়েসকে আরও রেইজ করতে হলে তাদেরকে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হতে হবে আমি এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সদ্য নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছিলাম আসসালামু আলাইকুম রহমত থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় টাওয়ার হ্যামলেস ডেপুটি স্পিকার আয়াস ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আমাদের ডাকে সাড়া দিয়ে কষ্ট করে আপনাদের সময় নষ্ট করছে না সময় নষ্ট করে আমাদের জন্য যে এত কষ্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরই আপনি গর্ব আশা করি আপনি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন এখন আছেন আর শুনতেছেন সবসময় যে বেতার মালা শুনেন কথাটা শুনে অনেক ভালো লাগলো আর এখন দেখতেছি আমাদের মা এসে উপস্থিত হয়েছেন আমাদের নাজমা হোসেন একজন কমিউনিটি লিডার এরপরে আসেন আমাদের ইকবাল লতিফ ভাই অসংখ্য তো আমাদের প্রিয় একজন মানুষ ইকবাল লতিফ ভাই বেতার বাংলা মানিক ভাই দেখতেছি আর এখন কিছু বলার জন্য আমাদের মজিবুল একটা কথা বলতে চাচ্ছেন আমি বক্তব্য দিয়ে গেছি সুতরাং বক্তব্য না আসলে একটা ভুল আমি বলবো আর কি যে কবির ভাই করছেন কোনটা যে একটু আগেই বলছেন যে উনি কষ্ট করে এসছেন আমরা কাউন্সিলর সাহেব কবি ইয়ে না উনি কষ্ট করে আসেন নাই ওনার কাজটা হলো গিয়া কমিউনিটির কাছে আসা এটা ওনার ওনার কাজ ওনার কাজের মধ্যে পরে ওনাকে কষ্ট করে আসতেই হবে তা আমি অবাক হয়েছি কেন মাইকটা নিলাম আমি যে কাউন্সিলের এই আয়াসমিয়া ভাই ডেপুটি স্পিকার এত সুন্দর করে বাংলায় কথা বললেন বাংলা ভাষাকে সুন্দর করে ওনার বক্তব্য তুলে ধরলেন যারা কাউন্সিলার এই দেশে আছেন যারা বড়ো হয়ে আসছেন বাংলাদেশ থেকে ওনারাও এইভাবে বাংলা সুন্দর করে বলতে পারেন না আমি বেতার বাংলা শ্রোতা ফোরাম থেকে এই জন্যই অতিরিক্ত একটা ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মণি খুব সুন্দর করে বলে যাওয়ার জন্য এবার এই অনুষ্ঠানের আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের বেতার বাংলা শ্রোতা সভাপতি জনাব আবুল কালাম ভাইকে কিছু শেষ করার অনুরোধ করতেছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা ধৈর্যহারা হবেন না আমাদের আলোচনা পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে অবশ্যই আপনারা এনজয় কর আমাদের বিলেতের সুনামধন্য শিল্পীরা এবং বেতার বাংলা এবং বেতার বাংলার সুতাফুরামের শিল্পীবৃন্দ তাদের পারফরমেন্স করবেন আমি আবারও আপনাদের প্রাণময় উপস্থিতির জন্য আমার আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি ডেপুটি স্পিকার জনাব মোহাম্মদ আয়েস মিয়াকে এবং এতক্ষণ এত সুন্দর করে পরিচালনা করার জন্য আমার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব কবির আহমদকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শেষ করতে যাচ্ছি আমি অনুরোধ মঞ্চে অনুরোধ করব মাওলানা জনাব কদ্দুস সাহেবকে একটি ছোট্ট দুয়ার মাধ্যমে আজকের এই আলোচনা সভার সমাপ্তি হবে ধন্যবাদ সালামু আলাইকুম আজকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বেতার বাংলার যে প্রেজেন্টার উপস্থাপকের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি টু থাউজেন্ড ওয়ান থেকে এই বেতার বাংলার সাথে জড়িত যখন ওয়ালতমষ্ট ছিল এবং কিছু সময় আমরা অনেক কষ্ট করে সেখানে যেতাম তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা ইসলামী অনুষ্ঠান কয়েকটি অনুষ্ঠান আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে পরামর্শ দেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং বিশেষ করে যে সুতাপুরাম রয়েছে সেই সুতাপুরাম গঠন হওয়ার পর থেকে নিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা করেছেন এজন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে নামজিম চৌধুরী সহ যারা এডমিনে রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং আজকের যে নতুন কমিটি তাদের অভিষেক অনুষ্ঠান হয়েছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সাল্লাহন মোহাম্মী আল্লাহ রান ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين تنقص من بعد জনাব আব্দুল কুদ্দুস সাহেবকে সুন্দর করে মনোযোগ করা কিছু বলার যে সুন্দর করে বলার জন্য এখন আমার আমাদের আলোচনা সভা সমাপ্তি ঘোষণা অলরেডি আমাদের সভাপতি সাহেব করে গেছেন এখন দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে উইথিন ফিউ মিনিটের মধ্যে আশা করি আপনারা উপভোগ করবেন এরপরে আমাদের অনেক কিছু আছে এখানে রাফেল ড্রো আছে রাফেল ড্রো আছে তারপরে খাবার দাবার অনেক কিছু আছে এই গেছে আমাদের পরিচিতি সভা আছে রাফেল ড্রোতে টিকিট কিনতে বলবেন না কিন্তু তিনটা টিকিট পাঁচ পাউন্ড একটা কিনলে দুই পাউন্ড তিনটা কিনলে ফাইভ পাউন্ড লাগবে প্লাস